ভাই একটা সিগারেট দিয়েন। এই নেন মামা সিগারেট। কিরে ভাই কি হলো এটা? ভাই ওরে তো আমি চিনি না, এই প্রথম সিগারেট নিয়ে দৌড় দিল। কিরে ভাই বুঝলাম না ব্যাপারটা। মামা একটা সিগারেট দিন। আরে এই মামা এটা কি হইলো? ওরে তো আমি ভালো মতো চিনি না, মাঝে মধ্যে দেখি যে ও সিগারেট নিয়ে দৌড় দেয়। মামা এক প্যাকেট মালবোরো এক প্যাকেট বেনসন দেন তো। এই লন মামা। আরে এই দাঁড়া এই দাঁড়া এই 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 দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই 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 দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া তুই বলছিস না দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া কিরে তুই সিগারেট নিয়ে তো দিলি কেন? আমার সিগারেটগুলো নষ্ট করলি কেন? হ ভাই আমিও ওরে মাঝে মধ্যে দেখি ও সিগারেট নিয়ে দৌড় দিই। আপনারা আগে জানতে চান আমি কিসের জন্য সিগারেট নষ্ট করি? হ্যাঁ জানতে চাই বল। আমার বাবাও সিগারেট খায়, যার ফলে তার ক্যান্সার হয়। তার কিছুদিন পরে সে মারা যায়, যার ফলে আমাদের ফ্যামিলি চালাতে খুব কষ্ট হয়। তাই আমি কাউকে সিগারেট নিতে দেখলেই তার সিগারেট নিয়ে নষ্ট করে ফেলি, যেন সেই সিগারেট খেয়ে কেউ আমার বাবার মতো সন্তানকে এতিম করে কেউ মারা না যায়। হ্যাঁ তুমি তো আমার জন্য ভালো কাজ করছো, কিন্তু আমি তো বুঝি না। কিন্তু এভাবে অন্য জিনিস নষ্ট করা ঠিক না, কারণ জিনিস নষ্ট করবে না, তুমি তাদেরকে বুঝাবে। সিগারেট হয়তো কিছু সময় আপনাকে দুঃখ কষ্ট থেকে ভুলিয়ে রাখতে পারে এবং সাময়িক সুখ দিতে পারে, কিন্তু এর ফলাফল পরবর্তী সময়ের জন্য খুব বেদনাদায়ক, যা আপনার সন্তান ও পরিবারকে ধ্বংস করে দিতে পারে। Thank you.